ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে প্রচুর শূন্যপথে ইন্ডিয়ান পোস্ট অফিস নিয়োগ করছে গ্রামীণ সেবক। যেখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশেই আপনারা পেয়ে যাবেন চাকরি তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আপনারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন এবং আবেদন করার লাস্ট ডেট কত তারিখ রয়েছে এবং আবেদন করার সময় কি কি লাগবে সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না মাধ্যমিক পাস হলে পোস্ট অফিসে চাকরির সুযোগ আবেদন করুন এইভাবে সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কে না দেখেন সরকারি চাকরি না হলেও অনেকেই স্বপ্ন দেখেন ভালো কোনো সংস্থায় প্রাইভেট চাকরি করার তবে বর্তমান সময়ে চাকরির সেই যোগান না থাকায় বহু চাকরি প্রার্থীকে হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় তবে এসবের মাঝে ভারতীয় ডাক বিভাগের পোস্ট অফিসের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্য নিয়ে হাজির ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে চল্লিশ হাজার আটশো উননব্বইটি শূন্য নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে নিয়োগ করা হবে এই সকল শূন্য পদে সকল শূন্য আবেদনের জন্য গত সাতাইশ জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে এবং সেই আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরি প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার পর কোনো ভুল ভ্রান্তি থাকলে সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তা সংশোধন করা যাবে সকল রাজ্যে শূন্যপদ রয়েছে সেই সকল রাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে সেখানে জানানো হয়েছে উত্তরপ্রদেশে সাত হাজার নয়শো সাতাশিটি পদ উত্তরাখণ্ডে আটশো উননব্বই বিহারে এক হাজার চারশো একষট্টি ছত্তিশগড়ে এক হাজার পাঁচশো তিরানব্বই দিল্লিতে ছেচল্লিশ রাজস্থানে ষোলোশো চুরাশি হরিয়ানাতে তিনশো চুয়ান্ন হিমাচল প্রদেশে ছয়শো তিনটি পোস্ট জম্মু কাশ্মীরে তিনশো হিমাচল প্রদেশে তিনশো ঝাড়খণ্ডে এক হাজার পাঁচশো নব্বই পাশাপাশি পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় শূন্যপদের সংখ্যা দু হাজার একশো সাতাইশটি যে সকল চাকরি আবেদন করতে পারবেন যারা যে কোনো একটি শিক্ষিত বিদ্যালয় থেকে গণিত অথবা ইংরেজি নিয়ে মাধ্যমিক পাস করেছেন এবং চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ক্ষেত্রে ছাড় পাবেন আবেদন করার জন্য সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীদের একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না তো বন্ধুরা এই এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা পোস্ট অফিসের নিয়োগ নিয়ে উঠে আসকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি